গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা, তোমরা দেখো যে তোমাদের যেটা যে লেসেনটা নিয়ে আমি আলোচনা করছিলাম এতদিন, থ্রি কোয়েশ্চেন্স, লিও টলস্টয়ের লেখা থ্রি কোয়েশ্চেন্স নিয়ে আমি আলোচনা করছিলাম। তো আগের দিন পর্যন্ত আমরা যতদূর পড়েছি, তোমাদের টেক্সট বইয়ে দেখো পেজ নাম্বার 56, পেজ নাম্বার 56-এ দেখো, আই উইল রিটার্ন হোম, এখান পর্যন্ত আমরা থেমেছিলাম। তো দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে যার ল্যান্ডেড ম্যানদের কাছে তার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট না হওয়ায় তিনি এসেছিলেন হারমিটের কাছে, এক সন্ন্যাসীর কাছে এসেছিলেন সেই প্রশ্ন, তার তিনটি প্রশ্নের উত্তর জানার জন্য। প্রথমে এসেই তিনি হারমিটকে তার তিনটি প্রশ্ন করেছেন, কিন্তু হারমিট কোনো উত্তর দেয়নি। তখন হারমিট, আমরা জানি হারমিট তখন যে সময়ে যার এসেছিলেন সেই সময় যা হারমিট কোদাল চালাচ্ছিলেন, মাটি খুঁড়ছিলেন, তাই যার কি করলেন, তাকে সাহায্য করার চেষ্টা করলেন। যেহেতু তিনি খুব দুর্বল ছিলেন, ভালোভাবে তার কষ্ট হচ্ছিল, ভালোভাবে মাটি খুঁড়তে পারছিলেন না, তাই যার তাকে সাহায্য করতে চাইলেন। কিন্তু তা সত্ত্বেও হারমিট কিন্তু তাকে কোনো প্রশ্নের উত্তর দিলেন না। আবার দ্বিতীয়বার যার তাকে প্রশ্ন করলেন যে আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিন, যদি না দিতে পারেন তাও বলে দেন, তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি। এই জায়গায় আমরা আগের দিন পর্যন্ত থেমেছি। তাহলে আমরা দেখেছি যে হারমিট কিন্তু জারের যে তিনটি প্রশ্ন, যে তিনটি প্রশ্নের উত্তরের সন্ধানে তিনি এসেছিলেন হারমিটের কাছে, সেই হারমিট কিন্তু এখনো তিনটি প্রশ্নের উত্তর দেননি। কেন দেননি, তিনি কিভাবে উত্তর দিতে চাইছেন, বা তিনি আদৌ কি উত্তর দিচ্ছেন, যদি দিচ্ছেন তিনি কি উত্তর দিচ্ছেন ওই তিনটি প্রশ্নের উত্তর, সেটা আমরা দেখব আজকে কি ঘটনা ঘটে। দেখো, এখনো পর্যন্ত আমরা একটা ঘটনার স্রোতে যাচ্ছিলাম, আজকে কিন্তু পুরো একটা অন্য ঘটনার স্রোতে যাব। এতক্ষণ ধরে আমরা দেখেছি শুধু যারের মনে কিউরিয়াসিটি এসছে, কৌতূহল এসছে, এবং বিভিন্ন জায়গা থেকে তিনি জানার উত্তর খোঁজার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গা থেকে। আজকে আমরা দেখব যে কি ঘটনা ঘটছে, একটা নতুন ঘটনা ঘটছে। তো দেখো, ঠিক যে মুহূর্তে যার উত্তেজিত হয়ে পড়েছিলেন, উত্তেজিত হয়ে হারমিটকে বলছেন যে আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন বলুন, আদারওয়াইজ আই উইল রিটার্ন হোম, আর না হলে আমি বাড়ি চলে যাব, আপনার উত্তর যদি দেওয়ার আছে তাহলে দেন, না হলে আমি বাড়ি চলে যাব। যখন যার উত্তেজিত হয়ে পড়েছেন, ইন দ্য মিন টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে কি ঘটনা ঘটছে দেখো, হেয়ার কাম সামওয়ান রানিং, সেড দ্য হারমিট। হারমিট তখন বললেন, সেড দ্য হারমিট, সন্ন্যাসীটি বললেন, হেয়ার কামস সামওয়ান রানিং, হেয়ার, দিস ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি হেয়ার, হেয়ার কামস, কাম মানে আসা, সামওয়ান কোনো একজন, রানিং মানে ছুটতে ছুটতে, অর্থাৎ হারমিট বললেন, ওই দেখো কেউ একজন ছুটতে ছুটতে আসছে, কেউ একজন ছুটতে ছুটতে আসছে, হেয়ার কাম সামওয়ান রানিং, সেড দ্য হারমিট। সন্ন্যাসী বলেন, ওই দেখো কেউ একজন ছুটতে ছুটতে আসছে, লেট আস সি হু ইট ইজ, চলো দেখা যাক কে। তাহলে চলো আমরা দেখি যে ব্যক্তিটা ছুটতে ছুটতে আসছেন সেই ব্যক্তিটা কে, চলো দেখি। দ্য জার টার্ন রাউন্ড, এই কথাটি শুনে, সন্ন্যাসীর এই কথাটি শুনে জার কি করলেন, টার্ন রাউন্ড, জার মুখটা ঘোরালেন, এন্ড স, এবং দেখলেন এ বার্ডেড ম্যান, দাড়িওয়ালা মানুষ, যার দাড়ি আছে, তাহলে একটি দাড়িওয়ালা মানুষ, কাম রানিং আউট অফ দ্য উড, জঙ্গলের ভেতর থেকে দৌড়তে দৌড়তে আসছে, এ বার্ডেড ম্যান, একটি দাড়িওয়ালা মানুষ, কাম রানিং, ছুটতে ছুটতে আসছে, আউট অফ দ্য উড, জঙ্গলের ভেতর থেকে একটা মানুষ ছুটতে ছুটতে তাদের দিকে এগিয়ে আসছে। তাহলে হারমিট যেটা বললেন আমরা দেখতে পেলাম সত্যি কথা, একটা দাড়িওয়ালা মানুষ কিন্তু ছুটতে ছুটতে জঙ্গলের ভেতর থেকে আসছে, যার সেটা দেখলেন হারমিট বলার পর, যার সেটা দেখলেন যে একটা মানুষ সত্যি সত্যি ছুটতে ছুটতে আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টোমাক, দ্য ম্যান, মানুষটি হেল্ড হিজ হ্যান্ডস, তার হাতগুলোকে, হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড মানে হাতগুলোকে চেপে ধরলেন, এগেনস্ট হিজ স্টোমাক, তার পেটে, তার স্টোমাক মানে এমনিতে পাকস্থলী, এখানে তোমরা পেট বলতে পারো, যে তার পেটের মধ্যে পা এইভাবে চেপে ধরে আছে, অর্থাৎ একটা মানুষ, যে মানুষটা জঙ্গলে ভেতর থেকে ছুটতে ছুটতে আসছিল সেই মানুষটা তার পেটটাকে হাত দিয়ে চেপে ধরে আছে। তাহলে দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড
মানুষটি তার হাতগুলোকে চেপে ধরে আছে এগেনস্ট হিজ স্টোম্যাক, তার পেটটাকে হাত দিয়ে চেপে ধরে আছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং তাদের ভেতর থেকে দ্য ব্লাড ওয়াজ ফ্লোয়িং, রক্ত ছিটকে পড়ছে। সেই যে হাতগুলোকে চেপে ধরে আছে, হাতগুলোকে চেপে ধরে আছে, এই আঙুলের ফাঁক দিকে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসছে। তাহলে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে দাড়িওয়ালা মানুষটি জঙ্গলে ভেতর থেকে ছুটতে ছুটতে আসছিল, দ্য ম্যান ওয়াজ উন্ডেড, দ্যার ইজ এ উন্ড ইন হিজ স্টোম্যাক, তার পাকস্থলীর মধ্যে কিন্তু একটা ক্ষতচিহ্ন হয়েছে। কিভাবে ক্ষতচিহ্নটা হলো সেটা আমরা পরে উত্তর পাবো, গল্পটা পড়তে পড়তে আমরা উত্তরটা পাবো। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওই মানুষটি, ওই দাড়িওয়ালা মানুষটি, যে মানুষটি জঙ্গলে ভেতর থেকে ছুটতে ছুটতে আসছিল, সেই মানুষটি কিন্তু তার হাতটাকে চেপে ধরে আছে তার পেটের মধ্যে, এবং তার আঙুলের ফাঁক দিকে রক্ত পড়ছে ফিনকি দিয়ে, অর্থাৎ তার পেটের মধ্যে একটা ক্ষতচিহ্ন আছে সেটা বোঝা যাচ্ছে। দেখো, হোয়েন হি রিস্ট দ্য জার, যখন সে আহত মানুষটি রিস্ট দ্য জার, জারের কাছে এসে পৌঁছালেন, যখন সেই মানুষটি জারের কাছে এসে পৌঁছালেন, হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড, সে পড়ে পড়ে, মানে কি বলবো, যে ফেন্টিং অন দ্য গ্রাউন্ড, সে অজ্ঞান হয়ে পড়ে গেল আর মাটিতে পড়ে সে খুব দুর্বলভাবে আর্তনাদ করছে, গোঙাচ্ছে, গোঙাচ্ছে, অর্থাৎ তার কষ্ট হচ্ছে। কষ্টের যে বহিঃপ্রকাশ, চিৎকার করা, বহিঃপ্রকাশ করা, গোঙানো, মর্নিং মানে হচ্ছে গোঙানো, আর্তনাদ করা। তাহলে সে মাটিতে পড়ে পড়ে কি করছে, গোঙাচ্ছে, ফিবলি, ফিবলি মিন্স খুব দুর্বলভাবে, দুর্বলভাবে মানে খুব আস্তে আস্তে, মানে যেহেতু তার ক্ষতচিহ্ন হয়েছে, সে জোরে চিৎকার করতে পারছে না, সে এখন আহত মানুষ, তাই সে খুব দুর্বলভাবে, অর্থাৎ খুব হালকা স্বরে, খুব মানে মৃদু স্বরে সে কি করছে না, সে আর্তনাদ করছে, সে গোঙাচ্ছে, অর্থাৎ তার কষ্ট হচ্ছে। যেহেতু তার পেটের মধ্যে একটা ক্ষতচিহ্ন হয়েছে, তাই সেই মানুষটা কিন্তু মাটিতে পড়ে গিয়ে যখনই জারের কাছে এসে পৌঁছালো, সঙ্গে সঙ্গে পড়ে গেল, এবং পড়ে গিয়ে সে কিন্তু আর্তনাদ করতে লাগলো বা চিৎকার করতে লাগলো, বা সে তার যে কষ্ট হচ্ছে সেটা বোঝাতে লাগলো। দ্য জার অ্যান্ড দ্য হারমিট, জার এবং সন্ন্যাসী দুজন মিলে আনফাস্টেন্ড দ্য ম্যানস ক্লোদিং, আনফাস্টেন্ড মানে খুলে দেওয়া, দ্য ম্যানস ক্লোদিং মানুষটির জামাটা খুলে দিলেন। তাহলে জার এবং হারমিট আমরা দেখব যে এই আহত মানুষটির কিভাবে তারা সেবা শুশ্রূষা করছে। হাউ ডিড দ্য জার অ্যান্ড দ্য হারমিট নার্স দ্য উন্ডেড ম্যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে জার এবং ওই হারমিট ওই আহত মানুষটির সেবা শুশ্রূষা করছেন সেটা আমরা এরপরে দেখতে পাবো। প্রথমেই আমরা দেখলাম যে জার এবং হারমিট দুজন মিলে মানুষটার যে জামাটা ছিল সেই জামাটাকে প্রথমে খুললেন। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোম্যাক, তার পেটের মধ্যে একটা বড় ক্ষতচিহ্ন, দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড, একটা বিশাল বড় ক্ষতচিহ্ন, ইন হিজ স্টোম্যাক, তার পেটের মধ্যে। দ্য জার ওয়াস্ট ইট, যার কি করলেন, ওয়াস্ট ইট, দেখো যার মানুষ, রাশিয়ার যার, রাশিয়ার শাসক, সেই যার কেমন ভাবে একটা সাধারণ মানুষের সেবা শুশ্রূষা করছে আমরা কিন্তু সেটা দেখব। দেখো, যার নিজের হাতে কি করছেন, প্রথমে তার জামাটাকে খুললেন, জামাটাকে খুলে দেখলেন তার পেটের মধ্যে একটা বড় ক্ষতচিহ্ন, সেই ক্ষতচিহ্নটাকে ওয়াস্ট ইট, যার কি করছেন, সেটাকে ভালো করে পরিষ্কার করছেন, অ্যাজ বেস্ট হি কুড, যতটা ভালোভাবে তিনি পারেন, তার মানে তিনি কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখেননি, যার যতটা ভালো করে পারেন ততটা ভালো করে তিনি কিন্তু সেই ক্ষতচিহ্নটাকে পরিষ্কার করলেন, অ্যান্ড ব্যান্ডেজড ইট, তারপর ইট মানে হচ্ছে ক্ষতচিহ্নটা, দ্য উন্ড, ক্ষতচিহ্নটাকে ব্যান্ডেজ করলেন উইথ হিজ হ্যান্ডকারচিফ, তার নিজের রুমালটা দিয়ে। দেখো, যার তার নিজের রুমালটা দিয়ে ওই আহত মানুষটার ক্ষতচিহ্নটাকে, ক্ষতস্থানটাকে, সেটাকে ভালো করে ব্যান্ডেজ করলেন, অ্যান্ড উইথ এ টাওয়েল, আর কি দিয়ে, একটা টাওয়েল দিয়ে, একটা তোয়ালে দিয়ে, দ্য হারমিট হ্যাড, সে তোয়ালেটা কার, না হারমিটের। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথমে সে আহত মানুষটির জামাটাকে খুলে ফেললেন, জামাটাকে খুলে ফেলে দেখলেন তার পেটের মধ্যে একটা বড় ক্ষতচিহ্ন রয়েছে, সেই ক্ষতচিহ্নটাকে যার কি করলেন, ভালো করে সেটাকে পরিষ্কার করলেন, পরিষ্কার করার পর তার নিজের রুমালটা দিয়ে এবং
হারমিটের কাছ থেকে একটা তোয়ালে নিয়ে, একটা হারমিটের একটা তোয়ালে নিয়ে, সেই তোয়ালে এবং রুমালটা দিয়ে সেই জায়গাটাকে ভালো করে ব্যান্ডেজ করে দিলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত, রক্ত পড়া কিন্তু বন্ধ হয়নি। দ্য ব্লাড উড নট স্টপ, রক্ত বন্ধ হয়নি, ফ্লোয়িং মানে রক্ত বোয়া কিন্তু বন্ধ হয়নি, তার মানে তখনও পর্যন্ত যখন রুমাল বা তোয়ালে দিয়ে ক্ষতচিহ্নটাকে ব্যান্ডেজ করে দিয়েছে, তখনও কিন্তু রক্ত পড়া বন্ধ হয়নি, তখনও কিন্তু রক্ত ঝরে চলেছে। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ, কিন্তু জার তিনিও কিন্তু কোনো চেষ্টার ত্রুটি রাখছেন না তাকে সেবা করার ক্ষেত্রে। যার যখন দেখছেন বারবার সেটা ভিজে যাচ্ছে, যখন দেখছেন রক্ত পড়া বন্ধ হচ্ছে না, তখন যার কি করলেন, যার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ, যার বারবার এগেন অ্যান্ড এগেন বারবার রিমুভ দ্য ব্যান্ডেজ, ব্যান্ডেজটাকে খুলছেন অ্যান্ড সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যে ব্লাড, যে ব্যান্ডেজটা সোকড ভিজে যাচ্ছে উইথ ওয়ার্ম ব্লাড, উষ্ণ গরম রক্তে ভিজে যাচ্ছে, গরম রক্ত কেন, দ্য ম্যান ইজ স্টিল অ্যালাইভ, এখনো পর্যন্ত মানুষটা বেঁচে আছে এবং কিছুক্ষণ আগে মানুষটি আহত হয়েছে, অতএব তার রক্তটা এখনো পর্যন্ত গরম আছে, সেই গরম রক্তে যে ব্যান্ডেজটা ভিজে যাচ্ছে সেই ভিজে ব্যান্ডেজটাকে বারবার তিনি কি করছেন, খুলছেন, যে ব্যান্ডেজটা দিয়ে তিনি, অর্থাৎ রুমালটা এবং তোয়ালেটা, সেই রুমাল এবং তোয়ালেটা দিয়ে যে ব্যান্ডেজ করেছিলেন কিন্তু রক্ত পড়া বন্ধ হয়নি, তাই একবার ব্যান্ডেজ করছেন আবার ভিজে যাচ্ছে রক্তে, আবার খুলছেন, আবার সেটাকে ভালো করে পরিষ্কার করছেন, তারপর আবার সেটাকে ব্যান্ডেজ করছেন, দেখো সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যে ব্যান্ডেজটা গরম রক্তে ভিজে গিয়েছিল সেই ব্যান্ডেজটা তিনি খুললেন অ্যান্ড ওয়াশড এবং ধুলেন অ্যান্ড রিব্যান্ডেজ দ্য উন্ড, আবার সেটাকে ব্যান্ডেজ করলেন। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যার, সেই মানুষটার সেবা শুশ্রূষার ক্ষেত্রে কিন্তু কোন রকম কোনো ত্রুটি কিন্তু তিনি রাখছেন না, তিনি সেই মানুষটার নিজের হাতে তার ক্ষতচিহ্নটাকে পরিষ্কার করে তার নিজের রুমাল দিয়ে এবং হারমিটের কাছ থেকে একটা তোয়ালে নিয়ে সেটাকে ব্যান্ডেজ করে দিলেন, কিন্তু ব্যান্ডেজটা যেহেতু রক্তে আবার ভিজে যাচ্ছে তিনি বারবার সেটাকে খুলছেন এবং বারবার সেটাকে আবার পরিষ্কার করে আবার তিনি ব্যান্ডেজ করছেন। এরপর হোয়েন অ্যাট লাস্ট, যখন অবশেষে দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, অবশেষে যখন রক্ত পড়া বন্ধ হয়ে গেল, দ্য ব্লাড সিজড ফ্লোয়িং, সিজ মানে হচ্ছে থেমে যাওয়া, ফ্লোয়িং মানে হচ্ছে বয়ে যাওয়া, তাহলে যখন রক্ত বয়ে যাওয়া বন্ধ হলো, মানে যখন রক্ত পড়া বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড, মানুষটির জ্ঞান ফিরে এলো, দ্য ম্যান রিভাইভড, মানুষটির জ্ঞান ফিরে এলো অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, জায়গাটা ভালো করে মনে রাখবে, মানুষটির জ্ঞান ফিরেছে, জ্ঞান ফেরার পর মানুষটি কি চাইলেন, শর্ট প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট, যে জ্ঞান ফেরার পর সেই আহত মানুষটি কি চেয়েছিলেন, যখন মানুষটার জ্ঞান ফিরে এলো দ্য ম্যান আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, অর্থাৎ তিনি কিছু একটা পান করতে চাইলেন, অর্থাৎ হি ওয়ান্টেড সামথিং মিনস ওয়াটার টু ড্রিঙ্ক, তিনি জল চেয়েছিলেন, জল খেতে চেয়েছিলেন, তাহলে যখন মানুষটার জ্ঞান ফিরে এলো তখন তিনি জল খেতে চাইলেন, দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, যার কি করলেন, একদম টাটকা জল নিয়ে এলেন, ফ্রেশ ওয়াটার, খুব ভালো টাটকা জল নিয়ে এলেন অ্যান্ড গেভ ইট টু হিম, তাকে জলও দিলেন। তাহলে দেখো যার কেমনভাবে তাকে সেবা শুশ্রূষা করছে, প্রথমে তার ভালো করে সেই ক্ষতচিহ্নটা ব্যান্ডেজ করলেন, ব্যান্ডেজ করার পর মানুষটার জ্ঞান ফিরে এলো, জ্ঞান ফেরার পর মানুষটা যখন জল চাইলেন আবার তাকে জলও এনে দিলেন, মিন হোয়াইল ইতিমধ্যে দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত চলে গেছে, দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত চলে গেছে অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, যেহেতু সূর্য অস্ত চলে গেছে দুপুরের যে গরম সে গরমটা এতটা নেই, যখন সূর্য অস্ত চলে গেল আস্তে আস্তে ঠান্ডা নেমে এলো, ইট হ্যাড বিকাম কুল, আস্তে আস্তে ঠান্ডা নেমে এলো, সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, তাই জার হারমিটের সাহায্য নিয়ে, উইথ দ্য হারমিটস হেল্প, হারমিটের সাহায্য নিয়ে, যার একা করতে পারছেন না, যার হারমিটের সাহায্য নিয়ে ক্যারিড দ্য উন্ডেড ম্যান, সেই আহত মানুষটিকে নিয়ে গেলেন, ক্যারিড মানে নিয়ে যাওয়া, নিয়ে গেলেন দ্য উন্ডেড ম্যান আহত মানুষটিকে ইন টু দ্য হার্ট, অর্থাৎ হারমিটের যে কুড়ে ঘর, যে কুঠির, সেই হারমিটের কুঠিরের ভেতরে বা কুড়ে ঘরের ভেতরে সেই আহত মানুষটিকে নিয়ে গেলেন, লেড হিম অন দ্য বেড, এবং তাকে বিছানার উপর শুয়ে দিলেন।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কতটা তারা কেয়ার নিচ্ছে, কতটা তারা যত্ন নিচ্ছে সে আহত মানুষটার উপর। প্রথমে তাকে ব্যান্ডেজ করে করে ব্যান্ডেজ করে করে তার জ্ঞান ফেরালেন, তারপর তিনি জল খেতে চাইলেন, তাকে জল দিলেন, তারপর যেহেতু সূর্য ডুবে গেছে, ঠান্ডা নেমে এসছে, বাইরে রাখা ঠিক নয়, তাই হারমিট এবং যার দুজন মিলে সেই মানুষটাকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে, কুটিরের ভেতরে নিয়ে গিয়ে সেখানে শুয়ে দিলেন। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, মানুষটি তার চোখগুলোকে বন্ধ করে দিলেন, তার চোখগুলোকে বন্ধ, বিছানায় শুয়ে মানুষটি তার সেই আহত মানুষটি চোখগুলোকে বন্ধ করে দিলেন, অ্যান্ড ওয়াজ কোয়াইট, তারপর চুপচাপ হয়ে গেলেন। কোয়াইট মানুষের চুপচাপ হয়ে যাওয়া, শান্ত হয়ে যাওয়া। তাহলে বিছানার উপর শুয়ে মানুষটির চোখগুলো বন্ধ করে দিলেন এবং চুপচাপ হয়ে গেলেন। তার মানে আমরা বুঝতেই পাচ্ছি দ্য উন্ডেড ম্যান ফেল অ্যাসলিপ, আহত মানুষটি ঘুমিয়ে পড়েছেন, বোঝা গেল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়াক, কিন্তু মানুষ সরি দ্য জার ওয়াজ সো টায়ার্ড, জার এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলেন উইথ হিজ ওয়াক, হাঁটতে হাঁটতে, অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, এবং যে কাজ তিনি করেছেন, যে পরিশ্রম তিনি করেছেন, তার জন্য যার প্রচন্ড ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তাহলে যার কেন ক্লান্ত হয়ে গিয়েছিলেন, দুটো কারণ। একটা হচ্ছে যে আমরা জানি যে যেহেতু হারমিট সাধারণ মানুষ ছাড়া কাউকে তার জঙ্গলে ঢুকতে দেন না, তাই যার কি করেছিলেন, তার হাট থেকে, তার কুড়ে ঘর থেকে, তার কুঠির থেকে, হারমিটের কুঠির থেকে বেশ কিছুটা দূরে তিনি ঘোড়াটাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন, বডিগার্ডকে সেখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছিলেন। তারপর তিনি একাই হেঁটে হেঁটে এসেছিলেন হারমিটের কাছে। তাহলে এত দূর তিনি হেঁটে এসেছেন, প্লাস দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, যে কাজ তিনি করছেন, অর্থাৎ আমরা দেখলাম যে এতক্ষণ ধরে তিনি কি করছিলেন, না মাটি খুঁড়ছিলেন, হারমিট যে মাটি খুঁড়ছিল সে সারা দিন ধরে তিনি কি করেছেন, মাটি খুঁড়েছেন। তাহলে এই যে পরিশ্রম, এই পরিশ্রমের জন্য যার এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলেন দ্যাট হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড, তিনি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড, তিনিও কিন্তু মানে ক্রাউচ ডাউন মানে এরকম গুটিসুটি হয়ে শুয়ে পড়া, ক্রাউচ ডাউন মানে হচ্ছে গুটিসুটি হয়ে শুয়ে পড়া, মানে ভালোভাবে ফ্ল্যাট ভাবে শুতে পায়নি, যেহেতু থ্রেশহোল্ডের কাছে শুয়েছে, যেহেতু দোরগোড়ার কাছে, চৌকাঠের কাছে যেহেতু শুয়েছে, সেহেতু খুব ইম্পর্টেন্ট যে কোথায় শুয়ে পড়েছিল, যার কোথায় শুয়েছিল, সেই থ্রেশহোল্ডের কাছে, অর্থাৎ যে দোরগোড়া বা যেটাকে আমরা বলবো চৌকাঠ, সেই চৌকাঠের কাছে কেমন ভাবে শুয়ে পড়েছিলেন, ক্রাউচ ডাউন অর্থাৎ গুটিসুটি ভাবে জড়ো হয়ে তিনি শুয়ে পড়েছিলেন, অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, তিনিও ঘুমিয়ে পড়েছিলেন। সো সাউন্ডলি, তিনি এতটাই জোরে, এতটা গভীরভাবে জোরে ঘুমিয়ে গেছেন, দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, তিনি পুরো রাতটা এক ঘুমে সকাল করে দিলেন, মানে পুরো রাতটা, অল সামার নাইট। তাহলে এটার আমরা দেখতে পাচ্ছি যে এই যে গল্পটা, এই গল্পটা কোন ঋতুতে সেট আপ হয়েছে, সামার সিজন, ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নের জন্য। তাহলে যেহেতু গ্রীষ্মকালের শর্ট সামার নাইট, অর্থাৎ গ্রীষ্মকালের যে রাত, সে গ্রীষ্মকালের রাতটা কি হয়, ছোট হয়, তাহলে গ্রীষ্মকালের রাতটা যেহেতু ছোট হয়, তাই সেই ছোট গ্রীষ্মকালের যে ছোট্ট রাত, সেই ছোট্ট রাতটা তিনি এক ঘুমে একেবারে সকাল করে দিলেন। কেন না, কারণ তার ঘুমটা খুব ডিপলি হয়েছে, খুব জোরে হয়েছে, কারণ তিনি প্রচন্ড ক্লান্ত ছিলেন। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সেই যে আহত মানুষটা, সেই আহত মানুষটাও ঘুমিয়ে পড়েছেন, এবং যার তিনিও প্রচন্ড ক্লান্ত থাকায় তিনিও কিন্তু ঘুমিয়ে পড়েছেন, এবং এক ঘুমে তিনি সকাল করে দিয়েছেন, মাঝে কিন্তু তার কোনো ঘুম ভাঙেনি, তিনি এতটাই জোরে ঘুমিয়ে পড়েছেন। হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং, যখন সকালবেলা তার ঘুম ভাঙল, যখন তিনি জেগে উঠলেন সকালবেলা, অর্থাৎ যারের যখন সকালবেলা ঘুম ভাঙল, সারা রাত একভাবে তিনি ঘুমিয়েছেন, সকালে যখন তার ঘুম ভাঙল, ইট ওয়াজ সো লং বিফোর হি কুড রিমেম্বার, তিনি আর মনে করতেই পারছেন না হোয়ার হি ওয়াজ, তিনি কোথায় ছিলেন, অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বার্ডেড ম্যান, বা ওই যে অদ্ভুত যে আহত মানুষটি, যে দাড়িওয়ালা মানুষটা, লাইং অন দ্য বেড, যে মানুষটা বিছানার উপর শুয়ে আছে, সেই মানুষটাই বা কে, তিনি কিছুই বুঝতে পারছেন না। গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম, যে আহত মানুষটি, যে দাড়িওয়ালা মানুষটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, উইথ শাইনিং আইজ, শাইনিং আইজ মানে জলজলে উজ্জ্বল চোখ নিয়ে, জলজলে চোখ নিয়ে, উজ্জ্বল চোখ নিয়ে যে মানুষটা তার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ওই মানুষটাই বা কে, যার
খুব জোরে, এতটাই জোরে ঘুমিয়ে গেছেন যে সকালবেলা উঠে তিনি আর কিছু মনে করতে পারছেন না যে আমি কোথায় আছি, আমি এখানে কি করে এলাম, বা আমি কোথায় আছি, বা এই মানুষটাই বা কে যে মানুষটা তার চোখের সামনে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দ্য উন্ডেড ম্যান তিনি কিন্তু ঘুম থেকে উঠে গেছেন, এবং ঘুম থেকে উঠে যাওয়ার পর কিন্তু সেই মানুষটি কিন্তু জারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাহলে যার কিন্তু ঘুম থেকে উঠে বুঝতেই পারছেন না যে ওই দাড়িওয়ালা মানুষটা, যে মানুষটা তার দিকে তীক্ষ্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে উজ্জ্বল চোখ নিয়ে, জলজলে চোখ নিয়ে তার দিকে কটকট করে তাকিয়ে আছে, ওই দাড়িওয়ালা মানুষটাই বা কে সেটা তিনি কিছুই বুঝতে পারছেন না। আজকে এই পর্যন্তই থাক। আজকে পর্যন্ত আমরা দেখলাম, এখনো পর্যন্ত কিন্তু যার কিন্তু তার প্রশ্নের উত্তর পেলেন না, আজকে একটা নতুন ঘটনা ঘটলো তাদের জীবনে। দেখব যে এই গল্পের সঙ্গে কি এই ঘটনার কোনো সম্পর্ক আছে, কেন লেখক এই গল্পটাকে, এই ঘটনাটাকে কেন এই মাঝখানে ঢোকালেন, লেখক কেন এই গল্পটাকে দেখালেন, এই আহত মানুষটি বা দাড়িওয়ালা মানুষটার গল্পটাকে কেন মাঝখানে ঢোকালেন, এর কি আদৌ এর সাথে কোনো সম্পর্ক আছে, তার প্রশ্নের উত্তরের সঙ্গে কি এর কোনো সম্পর্ক আছে, সেটা আমরা পরের দিন দেখব। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।